press the bell icon on the YouTube app and never miss another update. সকলকে ওয়েলকাম করছি NH টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ও মাননীয় মন্ত্রী বীর বিক্রম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এর সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আমাদের সেকেন্ড চ্যানেল অ্যামেজিং ফ্যাক্টস ইন বাংলাতেও সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলটিতে আমরা নিয়মিতভাবে বিভিন্ন দেশ, ইতিহাস, ঐতিহ্য ও নানা ধরনের মজার তথ্য সংবলিত ভিডিও আপলোড করে থাকি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করে এবং বর্তমান সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ একজন নেতা। বীর বিক্রম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুরে সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আলী আহসান মিয়া ও মাতার নাম মরহুমা আক্তারুন্নেসা। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছোটবেলা থেকেই মিউজিকের প্রতি প্রবল আগ্রহ ছিল আর যে কারণে তিনি মিউজিক কলেজ থেকে আই মিউজিক পাশ করেন। এছাড়াও তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে ও ইসলামের ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে LLB ডিগ্রি অর্জন করেন। জনাব চৌধুরী ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং তৎকালীন পাকিস্তান আমলে তিনি বিভিন্ন ছাত্র আন্দোলনের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে অত্যন্ত সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি 2 নং সেক্টরে ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন। 1971 সালের জুন মাসে একদল গেরিলা যোদ্ধারা ঢাকা শহরে একটি ভয়াবহ আক্রমণের পরিকল্পনা করেছিল আর এরা ছিল স্বাধীনতা যুদ্ধের 2 নং সেক্টরের ক্র্যাক প্লাটুনের সদস্য। তাদের উদ্দেশ্য ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থানরত বিদেশি পর্যটক, রাষ্ট্রদূত ও গণমাধ্যম কর্মী সহ বিশ্বের কাছে বাংলাদেশের চলমান ভয়াবহ মুক্তিযুদ্ধের বার্তা পৌঁছানো। আর সেই পরিকল্পনা মাফিক ক্র্যাক প্লাটুনের সদস্যরা একদিন সন্ধ্যাবেলায় ঢাকা শহরে ভয়াবহ বোমা হামলা চালায় আর তখন বোমার বিকট শব্দে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সহ আশেপাশের এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। সারা বিশ্বের কাছে এই বার্তা পৌঁছে যায় যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করার জন্য মরণপণ যুদ্ধে আবির্ভূত হয়েছে আর এই অপারেশনটির যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ঢাকা শহরের এই গুরুত্বপূর্ণ অপারেশনটি ছাড়াও তিনি আরও অন্যান্য স্থানে সম্মুখ যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আর যে কারণে পরবর্তী সময়ে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য তাকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয়। স্বাধীনতা উত্তর সময়ে 1972 সালের পর থেকে তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতাতে পরিণত হন। তিনি বিভিন্ন সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এর পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1979 সালে তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক ও স্টিয়ারিং কমিটির সদস্য ছিলেন। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর তাকে গ্রেফতার করা হয় এবং 3 বছর কারাবরণের পর হাইকোর্টে রিটের মাধ্যমে তিনি মুক্তি লাভ করেন। জনাব চৌধুরী 1996 ও 2014 সালে চাঁদপুর 2 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি 1997 সালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে 1998 থেকে 2001 সাল পর্যন্ত তিনি নৌপরিবহন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে জনাব চৌধুরী বিবাহিত এবং তার সংসার জীবনে 2 ছেলে এবং 1 মেয়ে সন্তান রয়েছে। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস অ্যান্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।